ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন সামাজিক যোগাযোগ মাধ্যমে হর হামেশাই প্রতিবাদী সুরে কথা বলতে দেখা যায় তাকে। আবার নিজের ভালো লাগা মন্দ লাগার কথাও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভিন্ন ভিন্ন ক্যারিয়ার গড়ার চিন্তাভাবনার কথা জানান ফারিয়া। তিনি জানান, বেকার থেকে অভিনেত্রী বুঝেছেন আয়না করলে অসহ্য লাগে তার, তাই অভিনয় ছেড়ে ব্র্যান্ড প্রমোটার হওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি। বুধবার রাতে নিজের ফেসবুকে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন ফারিয়া। পাঠকদের জন্য অভিনেত্রীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। আমার খুব ব্র্যান্ড প্রমোটার হওয়ার ইচ্ছা হয়েছে, এই প্রফেশনটা খুব লোভনীয় মনে হয়। বাসায় বসে টাকা আয়, কি মজা। হ্যাঁ, কষ্টও আছে, যারা একদিনে অনেকগুলো লাইভ করেন তাদের কষ্টও হয়। কিন্তু চিন্তা করে দেখলাম, বাচ্চা কাচ্চা যদি পালা লাগে বাসায় রেখে কীভাবে শুটিং করব। বাচ্চাও মাকে ছাড়া কীভাবে থাকবে, বেকারও বসে থাকতে ইচ্ছা করবে না। অনেকদিন বেকার থেকে বুঝলাম আয়না করলে অসহ্য লাগে, তাই কয়েকদিন ব্র্যান্ড প্রমোশন করে দেখি পারি কি না, পারলে তো এটাই করব ঠিক করেছি, আর না পারলে তো শেষে গোল্লা, টাটা বাই বাই। এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারিয়া বলেছিলেন, ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তিগত জীবন এগিয়ে নিতে হবে, ক্যারিয়ারের জন্য সন্তান না নিয়ে ক্যারিয়ারের পেছনে ছুটলে শেষ বয়সে হতাশাগ্রস্ত হয়ে যেতে হবে, আমি তেমন জীবন চাই না। উল্লেখ্য, 2007 সালে এক সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন ফারিয়া। কথা দিলাম বিজ্ঞাপন চিত্র করে আলোচিত হয়েছিলেন সে সময়। পরবর্তীতে ব্যাচেলর পয়েন্ট নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এই অভিনেত্রী।